দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে ফের উত্তপ্ত খড়গপুর শাখার চেঙ্গাইল অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি তুলে ফের যাত্রী বিক্ষোভের মুখে পড়েন খড়গপুর সাকার চেঙ্গাইল দীর্ঘ দীর্ঘক্ষণ অবরোধের জেরে খড়গপুরগ্রামী বহু ট্রেন আটকে পড়ে স্টাফ স্পেশাল নয় লোকাল ট্রেন চালু হোক সবার জন্য এই দাবিতে ফের রেল অবরোধ দক্ষিণ পূর্ব রেল শাখার চেঙ্গাইলে সকাল সাড়ে নটা থেকে দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ এর জেরে আটকে পড়ে হাওড়া খড়গপুর গ্রামী আপ ও ডাউন বহু ট্রেন অবরোধকারীদের দাবি দুই মেদিনীপুর বাঁকুড়া গ্রামী সমস্ত ট্রেন সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে এর জেরে কার্যত ধুন্ধুমার হয়ে ওঠে চেঙ্গাইল স্টেশন রেল ট্র্যাকে নেমে অবরোধও করতে শুরু করেন যাত্রীরা লোকাল ট্রেনে চালুর দাবিতে শহরতলি এলাকার যাত্রী বিক্ষোভ নতুন নয় এর আগে গত মাসে শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর মল্লিকপুরে পরপর দুদিন ধরে ব্যস্ত সময় চলে অবরোধ পরে একদিন দমদম ক্যান্টনমেন্টও এই দাবি তোলে অবরোধ করেন নিত্যযাত্রীরা সামিল হন মহিলা যাত্রীরাও পরপর ঘটনার জেরে লোকাল ট্রেন চালু করতেছে একাধিকবার রাজ্যের কাছে আবেদন জানায় রেল কিন্তু রাজ্য তা নাকচ করে উল্টে রাজ্যের পরামর্শ স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চড়তে দেয়া হোক তবে সমস্যার সমাধান হয়নি তাতেও রোজ রোজ ভিড় বেড়েছে যাত্রীদের পাল্লা দিয়ে বেড়েছে বিক্ষোভও মঙ্গলবার চেন্নাই চেঙ্গাইল স্টেশনে অবরোধ নেমে যাত্রীদের স্পষ্ট দাবি দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল ট্রেন আমরা কাজে যেতে পারছি না এখন তো সব খুলে গিয়েছে তাহলে লোকাল ট্রেনও চালু করা হোক স্টাফ স্পেশাল আর প্রয়োজন নেই পাশাপাশি তাদের অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে যে স্টাফ স্পেশাল ট্রেন চলে তার সংখ্যাও খুব কম তাও সবকটি ট্রেন হাওড়া পর্যন্ত যায় না তাদের অভিযোগ পর পাঁচ জোড়া ট্রেন দেয়া হয় তার মধ্যে একটি ট্রেন মাত্র হাওড়া পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাও যাত্রী সংখ্যার তুলনায় অনেক কম এদিন দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের রেল ট্যাকে নেমে বিক্ষোভ দেখান শেষে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ সরাতে সফল হয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসব আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ